একসাথে করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ঢালাই মাল এবং খুবই পাতলা। আপনারা যদি কেউ যদি পরেন জুতাটা, সেক্ষেত্রে অনেক আরামদায়ক হবে। আমি ব্যক্তিগত মেসি টেন 81 টাকা জোড়া। আচ্ছা, এরপরে এরপরে কোনটা দেখবো? এবারে 10-13 রোলেক্স। তাপস জুবার ব্লগস, আপনার ইউটিউব চ্যানেল। বড় ঢালাই না? জি, বড় ঢালাই মাল। ঢালাই মাল 5-8 না? জি। কেমন প্রাইস হবে? 120 টাকা। 120 টাকা, 5-8, 120 টাকা। এটা কোনটা? এটা আবার 120 টাকা। এটা 120 টাকা না? সুন্দর জুতাগুলো, হ্যাঁ 120 টাকা ঢালাই মাল। এটা একসাথে করা হয়, এই জন্য ঢালাই বলা হয়। এখানে আপনারা দেখুন, একটু খুলে দেখে, হ্যাঁ এটা কোনো জোড়া টোড়া নাই, এটা একসাথে করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ঢালাই মাল এবং খুবই পাতলা। আপনারা যদি কেউ যদি পরেন জুতাটা, সেক্ষেত্রে অনেক আরামদায়ক হবে। আমি ব্যক্তিগতভাবে একজনের জুতা ইউজ করি, খুবই মজাদার পরার জন্য। এবং যে না, মানে আপনাকে যে স্লিপ করবে এরকম কোনো নাই, কন্ডিশন না, খুব ভালো মানের। আচ্ছা, 120 টাকা না? 120, ঠিক আছে। এরপর কোনটা দেখবো? CR7, এটা পড়বে 115 টাকা। 115 টাকা, নাম কি? CR7, মানে মডেলের নাম CR7, রোনাল্ডো 7। জি, এই জন্য 115 টাকা না? 115 টাকা। আচ্ছা, তারপরে কোনটা দেখবো? তারপর আপনার এগুলি আছে, এটা 120 টাকা। 120 টাকা, জি। আচ্ছা, এগুলি দেখে একটু সুন্দর। 81 টাকা জোড়া না? মেসি 10, মেসি 10 81 টাকা জোড়া। আচ্ছা, এরপরে এরপরে কোনটা দেখবো? এবারে এইগুলি 10-13। 10-13 রোলেক্স। রোলেক্স, হ্যাঁ। 10-13 কত? রোলেক্স 10-13 90 টাকা। 90 টাকা প্রতি জোড়ার দাম, 90 টাকা, ঠিক আছে। তারপরে 6-9 আছে না? 6-9 আছে। এটা কত পড়বে? এটা আপনার 73 টাকা জোড়া। এই জোড়ার একটু দেখি, আপনার কম পাইছে মিটার কি? 6-9 58 টাকা। 58 টাকা না? 58 টাকা। 58 টাকা প্রতি জোড়ার দাম, 58 টাকা। আপনার অল গ্রুপ আছে? কি আছে? মানে অল গ্রুপ আছে, মানে সব বড় ছোট সব আছে। আচ্ছা, এটা 73 টাকা না? জি, 73 টাকা। এটা 73 টাকা, ছোট বড় সব আছে, সাইজ সব সাইজের হবে। আচ্ছা, এই যে এগুলি বড়গুলো না? হ্যাঁ, এগুলি বড়গুলো। এটা কত? এক চারের কত? এক চারে পড়বে আপনার 78 টাকা। 78 টাকা, জি। এটা এটা 73, এটা হলো আপনার হলো 850, 58, এটা এটা হলো 178 টাকা, এটা যে বাবর কোম্পানি, বিখ্যাত বাবর কোম্পানি, বাংলাদেশে একটি স্বনামধন্য একটি কোম্পানি, বাবরের মাল। নাইকের মাল বাবর 150 টাকা। 150 টাকা, সুন্দর। অনেক অনেক কালার আছে না? আচ্ছা, এই যে জুতাটা কি এটা বাবা? এটা দেখি, বাবর না? ৪৮, সুন্দর জুতাটা, হ্যাঁ। 148, 148। সাইজ কয়টা হবে? সাইজ হবে আপনার 5-6-7-8, 4টা দিব। 5-6-7-8। আচ্ছা, এই মাল দিব যায় তো এখানে, নেক্সটে বোঝায় তো 150 টাকাটা হাতে লোক কত কিনে পড়ে? এটা কি, এটা কি মানে অরিজিনাল বাটা? অরিজিনাল বাটা, অরিজিনাল এপেক্স। আচ্ছা, এপেক্স এর এগুলো দেখি একটু। আপনার অরিজিনাল এপেক্স, ওকে, আমরা একটা একটা দেখি এনে। আচ্ছা, এটা কত পড়বে? এটা কত পড়বে? 150, 150 টাকা। ১১৩ টাকা, ১৯০ টাকা কিনবেন, ১২০ টাকা বিক্রি করবেন। আচ্ছা, জি, এটা কত? 130, কিনা পড়বে কত? কত? 98 টাকা, 98 টাকা কিনবেন, 130 টাকা বিক্রি করবেন। অ্যাপেক্সের একদম জেনুইন মাল, এখানে কোনো হেয়ারফেন নাই, প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা জুতা আছে। আচ্ছা, অরিজিনাল অ্যাপেক্সে না, প্রত্যেকটা আইটেম আছে। আপনারা যে কোনো কোয়ান্টিটি নিতে চান, আপনারা এখান থেকে অ্যাপেক্সের একদম সরাসরি অ্যাপেক্সের মালামাল নিতে পারবেন। এগুলো অ্যাপেক্সের গ্যারান্টিযুক্ত মালামাল, কোনো সমস্যা নেই।
অনেক জুতা আছে। আমি শুধু একটু দেখাই আপনাদেরকে, ওভারঅল একটু দেখাই ফেলি যে এখানে অনেক টাইপের বার্মিজ জুতা আছে, অনেক কালারের জুতা আছে, লেডিস জেন্টস সব টাইপের জুতা আছে। আপনারা এখান থেকে যে কোনো কোয়ান্টিটির মালামাল নিতে পারবেন। আর যারা দূর দূরান্ত থেকে নেবেন তারা অবশ্যই আমার রেফারেন্স বলবেন, রেফারেন্স বললে ওনারা বুঝতে পারবে যে আপনি ভিডিও দেখে একটা অর্ডার করছেন, সেক্ষেত্রে ওনারাও একটু অ্যালার্ট থাকবে যে আমার একটা ভিডিওর কাস্টমার, যেহেতু আমি একটু ভালো মানের জুতা দেওয়ার চেষ্টা করব যাতে সুনামটা রক্ষা হয়। কারণ আপনি তো আবার ভিডিওতে কমেন্ট করবেন যে ভালো বা মন্দ একটা বলবেন, সেটা তো সবাই দেখবে, তাই নিশ্চয়ই ওনারাও বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা বাবা একটু এদিকে আসো তো, এটা কত পড়বে? এটা পড়বে আপনার হলো শুধু 55 টাকা জোড়া পড়বে। আপনারা নিশ্চয় দেখছেন আমি জুতোটা খুলে ফেললাম এই কারণে যে আমি হয়তো থাম্বনেইলে দেওয়ার চিন্তা করবো, জুতোটা সুন্দর তো এই জন্য। আচ্ছা এখানে অনেক অনেক জুতা আছে, অনেক আপনারা এখান থেকে নেবেন। আর সালাম সাহেব নিশ্চয়ই ভালো মানুষ, নিশ্চয়ই ভালো মানুষ, আপনার ওনার সঙ্গে যে কোনো কন্টাক্টে যেতে পারবেন, ওনার কাছ থেকে পছন্দ করে জুতা নিতে পারবেন, নিতে পারবেন। আশা করি আপনারা ব্যবসা করতে পারবেন। ঠিক বলা যায় ওনার নাম দিয়েছেন অ্যাপক্স, দামটা 150 রেখেছেন অ্যাপক্স। জুতা কিন্তু খারাপ না, জুতা হাতে নেওয়ার পর কিন্তু আমার ভালোই লাগছে, খারাপ না। 57 টাকা, 57 টাকা, হ্যাঁ একদম পাতলা, একেবারে পাতলা, আরামদায়ক হবে তো না, পায়ে পড়লে তো একদম ইয়া লাগবে না, মানে জুতা আছে বোঝা যাবে না। 90 টাকা জোড়া না, খুব সুন্দর এক জোড়া জুতা, 90 টাকা জোড়া পারবেন, যে কোনো কাদায় বা বৃষ্টিতে আপনি সহজে এই জুতোটা পড়তে পারবেন। 90 টাকা জোড়া, 112 টাকা না, এটা একটু ওজনদার জুতা, 112 টাকা, হ্যাঁ 112 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে আমরা অনেক টাইপের জুতা আছে, হ্যাঁ একটু একটু দেখি দেখ, আর একটা কালার নেও, চকলেট একটা কালার নেও, হ্যাঁ এটা কত পড়বে জোড়া বাবা? 75, প্রতি জোড়ার দাম 75 টাকা, একদম অনায়াসে একটা মানুষ 100 টাকা বিক্রি করতে পারবে, একদম অনায়াসে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করতে পারবেন 75 টাকা জোড়া। আচ্ছা ঠিক আছে, আমরা দেখালাম আপনাদেরকে ইজা সুজের দ্বিতীয় শোরুম, দ্বিতীয় শোরুম 17 টাকা না, 17 টাকা, 17 টাকা, সরি এটা খুলছে যখন এটা দেখান জুতারা, 17 টাকা জুতারা খুলছে, এটা খুলছে শুধু 17 টাকা জোড়া, 02 ছোট বাচ্চাদের জন্য 17 টাকা জোড়া আপনার কিনা পড়বে। এর চেয়ে কম আর কী হতে পারে এক জোড়া জুতার দাম? এখানে দুটো রাবার আছে, সোল আছে, শ্রম আছে, ওনাদের ব্যবসা আছে, যিনি বিক্রি করেছেন ওনাদের কাছে ওনার ব্যবসা আছে, সব কিছু মিলে সরকারের ট্যাক্স আছে, সব কিছু মিলে চিন্তা করে দেখেন যে এক জোড়া জুতার দাম 17 টাকা কিনা পড়বে আপনার, আপনি বিক্রি করবেন তারপরে ভালো সুন্দর জুতাগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আপনাদেরকে দেখালাম ইজা শুজ বরুব উপজেলা সদরের সামনে আমাদের যে দোকানটির অবস্থান, এই দোকানটির অবস্থান খলিল কমপ্লেক্সের দ্বিতীয় তলা দ্বিতীয় শাখা দোকানটি, কারণ ওনার দুটি দোকান, একটি নিচতলাতে আছে একটি দ্বিতীয় তলাতে আছে। তা আমরা এখানে দেখালাম আপনাদেরকে বার্মিজ এবং স্যান্ডেল টাইপের সব ধরনের জুতা, আপনারা যারা বার্মিজ এবং স্যান্ডেল খুঁজছেন, যারা ব্যবসা করেন বা বিক্রি করেন তারা এখান থেকে জুতা নেবেন পাইকারিতে, 6 জোড়া থেকে শুরু হবে, যে কোনো কোয়ান্টিটি যে কোনো কালারে জুতা নিতে পারবেন। ওনাদের সাথে ফোনে কথা বলবেন, ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। আর যে নাম্বারটা আছে এটা থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আছে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন, অথবা ওনার কাছে হেল্প নিলে উনি হয়তো অন্য কোনো নাম্বার যদি দিতে চান সেক্ষেত্রে নাম্বার দিবেন।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার জন্য। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।